ওয়েলকাম ব্যাক টু স্ন্যাপি ফ্যামিলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে, আপনাদের দুয়ার ভালোবাসায়। আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আর কি নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলো। আজকের ব্লগটা হতে চলেছে খুবই অন্যরকম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড দেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দেওয়া আছে, প্লিজ করে দিবেন। আর এখানে কমেন্ট, শেয়ার অ্যান্ড দেন সাবস্ক্রাইব প্লিজ 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 করে দিবেন। তো ঠিক আছে, চলুন দেখতে থাকুন স্ন্যাপি ফ্যামিলি। তো ভিউয়ার্স, এখান দিয়ে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিব। আর আজকে হচ্ছে আমি আর নানি কাজ করছি। আর আজকে আমি হচ্ছে বাসা পুরো ডিপ ক্লিন করছি। নানি হচ্ছে আপনারা পরে দেখতে পারবেন নানিকে। নানি হচ্ছে লাস্টের দিকে ও রান্নাঘর পরিষ্কার করতেছিল। তো অ্যাকচুয়ালি আমাদের কাল পরশু দিন ভিডিও দিতে পারি নেই, আমরা হচ্ছে কালকে গেছিলাম বৃক্ষ মেলা। আর পরশু দিন থেকে আমার হচ্ছে হালকা হালকা জ্বর আসছে গায়ে, কেন জানি না। বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিতে গোসল করছিলাম, এই জন্য হইতে পারে। তো এখান দিয়ে হচ্ছে আমি বিছানাটা গুছায় নিই। কালকে হচ্ছে আমরা বৃক্ষ মেলায় গেছিলাম। বৃক্ষ মেলা অ্যাকচুয়ালি এত সুন্দর, কিন্তু হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, পুরো এনার্জি শেষ বাসায় এসে। তো আমি চাদরটা পাল্টাই দিছিলাম, বলেছিলাম এর আগে যে নেক্সট উইকে পাল্টাবো, কিন্তু ভাবলাম যে চাদরের অবস্থা খারাপ হয়ে গেছে তো পাল্টাই দিই। এখান দিয়ে হচ্ছে আমি সাদা আর পিঙ্ক কালারের চাদর, আরও কয়েকটা কালার হবে ওগুলোর চাদর বিছিয়ে দিচ্ছি। বাট এটার ইয়ে নেই, বালিশের কাভারটা ছিঁড়ে গেছে একদিক দিয়ে, তো তাই আর লাগাইনি। এটার কোল বালিশের কাভার নেই। আমাদের যতই বালিশের চাদর হোক না কেন, কোল বালিশের কাভার আর বালিশের কাভার থাকে। তো এখান দিয়ে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিই। আর আমি বলতেছিলাম ওই সময় থেকে সবাইকে যে ইয়ে করতে, সবাই যাতে অল্প অল্প করে একটু একটু কাজ করে, আর আমার জন্য যাতে একটু বেশি করে রাখে, কারণ আজকে আমি শ্যুট করব। তো আজকের ভিডিওটা খুবই অন্যরকমভাবে আমি করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখান দিয়ে হচ্ছে আমি বিছানার চাদরটা সুন্দরভাবে গুছায় নিতেছি, যাতে মানে রাত্রেবেলা শুইলে হয় কি, চাদরটা মানুষ যখন এই পাশ ওই পাশ ডান বাম দিকে যায়, তো চাদরটা হচ্ছে আপনাদের কুচকায় যায়। তো আমি হচ্ছে চাদরটা না কুচকানোর জন্য নিচে হচ্ছে নানি খেতা বিছাই দিছিল। তো ওই খেতাটার জন্য আর কি নানি বলছিল যে চাদর মানে কুচকাবে টুচকাবে না, তো তার জন্য আর কি খেতা বিছানো হয়েছে। তো তার জন্য এই যে দেখেন, এখানে খুব সুন্দর করে আমি চাদরটাকে ঝাড়ছি, আজকে ঝাইড়েটা এই যে বিছিয়েছি। আর এখান দিয়ে খালার বালিশ, নানির বালিশ, কুল বালিশ, এগুলো সব বালিশটা এসে রাখবো। আর আজকে হচ্ছে আমি আমার বিছানাটাকেও, মানে আজকে আমি আমাদের বেডরুমটাকে একদম ডিপ ক্লিন, যেটাকে বলে, একদম ডিপ ক্লিনভাবে পরিষ্কার করছি। তো আমরা হচ্ছে আজকে একটু বাইরে যাব, কারণ আজ সেটা আপনাদের সাথে এই ব্লগে না, নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো আমরা কোথায় গেছি, কী জন্য গেছি, এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। তো এখানে হচ্ছে আমার বিছানা গুছানো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, চাদর টাদর এগুলো ভাঁজ করা বাকি ছিল, খেতা টাটা আর আমার কম্বলও বাকি ছিল। তো অ্যাকচুয়ালি সবার আপনাদের কী খবর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। নানি আজকের ব্লগটাতে অ্যাকচুয়ালি নাই, কারণ নানি একটু বেশি ব্যস্ত। তো আমি হচ্ছে কালকে বৃক্ষ মেলায় গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ভাবছি খুব ছোটো হবে, ছোটোখাটোর মধ্যে সুন্দর, কিন্তু আমি এর আগের বারও বৃক্ষ মেলায় গেছিলাম, কিন্তু তখন অ্যাকচুয়ালি ছোটো ছিলাম, তো মানে হাঁটতাইলেও আমি হাঁটতেই থাকতাম আর বুঝতাম না, এত এনার্জি এত ভাল লাগতেছিলো না আর কি। তো এবার গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ডান দিক দিয়ে ঢুকতেছি, বাম দিক দিয়ে বের হচ্ছি, একই জায়গায় বারবার ঢুকতেছি। তো এভাবে করে হচ্ছে আমরা মানি প্ল্যান্ট নিছি, আপনারা প্রথম দিকেই দেখতে পারছেন ভিডিওতে, মানি প্ল্যান্ট নিছি। তারপর পাখির বাসা, ওটা তো আপনারা কালকেই দেখেছেন, পাখির বাসাটা নিছি। আরও সুন্দর সুন্দর অনেক কিছু কিনা হয়েছে। তারপর কিনে টিনে বাসায় আসছি,
বাসায় আসার পর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করছি। আমরা হচ্ছে বের হয়েছি 5টা পৌনে 5টার দিকে হয়তো বা আমরা বের হয়েছি, আর বাসায় আসছি 7টা 28 নাকি 30 এরকম হবে। তো মোট আমাদের কত 3 ঘন্টা আমরা হচ্ছে ঘুরছি। এই 3 ঘন্টা হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা, পাটা ফুলে একদম আলু হয়ে গেছে। তো এখান দিয়ে হচ্ছে আমি আমার বিছানাটাকেও আজকে একদম পরিষ্কার করব, আর ম্যাটটা যে ওই পাশে বিছানো ছিল ওটাকে তুলে ফেলবো, ওটা এমনি মাঝখানে বিছাবো বাট আমার বিছানা রাখবো না। তো আমি হচ্ছে আজকে আমার বিছানার চাদরটা পাল্টাবো, কারণ আমার বিছানার চাদর নোংরা হয়ে গেছে আর পাল্টানো হয় না অনেক দিন হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে পাল্টাই দিই। তো এইগুলা এই বিছানার চাদরটা হচ্ছে আমি ভাঁজ করে, আমি যেই চাদরই উঠাই না কেন ভাঁজ করে রেখে দিই নোংরা যেই বাস্কেটে আমি রাখি আর কি ঝুড়িতে, যাতে নানি যখন মেশিন বের করে কাপড় ধোয় তখন আর বেশি অসুবিধা না হয়, ওই ঝুড়িতে যত কাপড় থাকবে সেটা বের করে ধুয়ে ফেলবে। এখানে আমি পুতুলটা রোদে দিই, দেখেন এই যে পুতুলটা হচ্ছে আমি বারিন্দায় এখন রোদে দিব, আর কাপড় চোপড় লটকেতে সেগুলো সব ভাঁজ করতে হবে। পুতুলটা বসতেই চাচ্ছিল না, ছোটো তো বারিন্দাটা, এই জন্য এ পড়েও গেছিলো দেখবেন ঠাস। তো এখান দিয়ে হচ্ছে আমি নানির তসবি নাকের ড্রপ, তারপর ড্রপ রাবার ব্যান্ড এগুলো সব ঢুকায় রাখতেছিলাম। আর এই যে এটা দেখাই, এটা হচ্ছে চোখে পরে তারপর ঘুমায়, আর আমার তো খুবই ভালো লাগছে এটা খালা পরে। খালা যখন আমি রাত্রে আমাদের অ্যাকচুয়ালি এডিট করতে করতে রাত, কালকে তো 3টার সময় ঘুমাইছি, এত কষ্ট করে এডিট করতে হয়েছে। তো যখন এডিট করি তখন খালা যখন লাইট নিভাই না তখন এটা চোখে পড়ে ঘুমায় যায় আর কি। তো এখান দিয়ে হচ্ছে আমার বিছানা গুছানো শেষ, কিন্তু নিচেরটা এখনও হয়নি, আমার নেচারটা বাকি। আর এটা হচ্ছে আমার হেডফোন, আমার হেডফোন সবসময় নষ্ট হয়, এটা কালকেই কিনে নিয়ে আসছি, ভর্তা ভর্তা হয়ে গেছে। আমার ব্যাগ হচ্ছে দেখেন, আমার ব্যাগে একটা টাকাও নেই, আমি খালি একদম, এই যে নো মানি। তো ঠিক আছে এটা রাখি দেই। আর হচ্ছে আজকে আমি আপনাদের সাথে ব্যাগের একটা সুন্দর জিনিস শেয়ার করব, ওটা অবশ্যই দেখবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে যারা যারা ব্লগটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখবেন ভিডিওটি, এবং না টেনে পুরোটা দেখবেন, এবং লাইক দিবেন, ভালো লাগলে কমেন্টস করে বলবেন কেমন হয়েছে। আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বাড়ানোর জন্য আরও অনেক বেশি মোটিভেশন করে। তো এখান দিয়ে হচ্ছে আমি আমার ডয়ের উপরে দিয়ে গুছাচ্ছিলাম, আর কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়গুলোকেও সুন্দর সুন্দরভাবে ভাঁজ করে রাখতেছিলাম। আর এখানে খুব দামি দামি ড্রেস ছিল, নানির ড্রেস ছিল ঈদের। তো আজকে মানে আমাদের ভালোই কাজকর্ম গেল, আর আমি ডিপ ক্লিন করেছি, তার কারণ হচ্ছে প্রত্যেক দিন কে এত মানে খাটের নিচে টিচে হাত ঢুকায় ঢুকায় এত মুজবে, এত পরিষ্কার করবে, এত এনার্জি কোথায় আছে। কার তো এখানে হচ্ছে আমি মাস্ক হচ্ছে এই যে দেখেন, এখানে আমি কিছু লিখছি, আপনারা দেখতে পারলে দেখতে পারবেন কিনা আমি, এই যে দেখেন। তো এখানে হচ্ছে আমি 3টা মাস্ক হচ্ছে নিব, আর সেটা আপনাদেরকে শেয়ার করবো আমি কীভাবে কী করি। আমি হচ্ছে ব্যাগে মাস্ক 3টা সবসময় রাখি, আমরা 3 জন মানুষ যেখানে যাই না কেন হয়তো বা ভুলে যাই মাস্ক নিতে, তো তার জন্য আমার ব্যাগে সবসময় থাকে, একটা ডিব্বাতে করে আমি রাখি আমার ওই পিঙ্ক কালার ব্যাগে। আগের ব্যাগটাতে রাখতাম, পরে আমার এই পিঙ্ক কালারটা যখন আসছে তখন আমি এটাতে রাখি। তো এখান দিয়ে হচ্ছে আমি কাপড় চোপড় সব নামাইছি, ওই যে উপরে যে দড়িটা ছিল, অ্যাকচুয়ালি ওই দিন বৃষ্টি হয়েছিল, তো ওখান থেকে হচ্ছে কাপড় চোপড়গুলো কোথায় মেলা হবে কী করা হবে এই জন্য ঘরে একটা রশি বেঁধে ওখানে কাপড়গুলো দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে নানির জামা, আর আমি এখন একটা জামা দেখাবো, ওটা নানির খুবই সুন্দর, এটা হচ্ছে ওটার পায়জামাটা, ওটা হচ্ছে নানির ঈদের জামা ছিল, মানে কি বলবো দেখার মতো জামাটা, এত সুন্দর। তো এই যে আমি দেখাই, এই যে দেখেন এই জামাটা, আমি একটু কাছ থেকে দেখাই, ওয়েট
এই যে দেখেন, এই যে কি সুন্দর একটা জামা, এই যে দেখেন, নিচে দিয়ে হচ্ছে নীল কালার, আর উপরে দিয়ে হচ্ছে পেস্ট কালার, আর পিছে এইটা, সামনে হচ্ছে একটু কাজ করা, মানে খুব সুন্দর একটা জামা আর কি। আর নানিকে এটা পরলে খুব ভালো লাগে। আর এটার ওড়নাটা কোথায় জানি রেখে দিছি, ওড়নাটা আমি পাচ্ছি না, যাই হোক ঝুড়িতে দেখলাম, আমি এগুলো রেখে দিই জামাটা। ও তো আমার এখানে হচ্ছে গোছানো হয়ে গেছে, আর ফ্লোর এখনও ঝাড়া হয়নি। আমি হচ্ছে এই তো সব শেষ, আর এখানে এই ফ্লোরটাকে ঝাড়বো, তারপর মুছবো, তারপর বিছাবো আর কি। তো ঠিক আছে, দেখতে থাকুন স্ন্যাপি ফ্যামিলি। তো এখান দিয়ে হচ্ছে আমি ফ্লোর ট্লোর ঝাড়া ফেলছি, ঝাড়া টাড়ার পর এখানে হচ্ছে আমার ইয়ে জাজিমটাকে আয়নায় রাখলাম, তোষকটাকে, আর চাদর, এই যে এই চাদরটা নিয়েছি, এটা আমার খুব প্রিয় একটা চাদর। আমার বিছানা ছোটো বিছানা, তো বিছাইলে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি এই চাদরটা বিছাই দিচ্ছি, কারণ এখানে মশা কামড়াইতেছে, এখানে হচ্ছে এই চাদরটা বিছাইলে খুব সুন্দর লাগে। তো তার জন্য এখানে আমি এই চাদরটি বিছাই সবসময়, আর সাদা বালিশের কাভার থাকলে ওটাই, আমার বাড়ির সাথে এমনিতেও সাদা কাভারই বিছানো ছিল, তো তার জন্য আমি সাদাটাই রাখছি আর কি, আর চেঞ্জ করিনি। এটারও কাভার আছে, কোল বালিশেরও আছে, কিন্তু আমার কোল বালিশ নাই, কিন্তু ইয়ে আছে, ওই বালিশের কাভার আছে। তো যেহেতু হোয়াইট চাদর, নীলও আছে, তো আমি ভাবলাম যেহেতু হোয়াইটও আছে তো হোয়াইটটাই থাক বালিশটা। আর এখান দিয়ে হচ্ছে আমি পর্দাগুলোকে সুন্দর করে এভাবে লম্বা লম্বা করে এক সাইড করে লাইন দিচ্ছি, আর এই আমার পুতুল এসে পড়ছে, আর এই তো আমার কম্বলটা এখন নিচে রেখে তারপর বালিশটা রেখে দিব। অলমোস্ট আমার সব কাজ শেষ, এই যে আমি নিচে ম্যাটও বিছাইছি এই পাশে। তো আমি হচ্ছে এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, খুব সুন্দর করে পুরো রুমটাকে আমি ডেকোরেট করে গুছাইছি। ডেকোরেট বলতে অ্যাকচুয়ালি সব পরিষ্কার টরিষ্কার করে। এর মাঝে আমি আরেকটা কাজ করছিলাম, ওটা আমি দেখাইতে ভুলে গেছি, ওটা আমি আমার ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে আমি ঝুল ঝাড়ছি, আর সব লাইটগুলো খুলে খুলে মুছে আবার লাগাই দিছি। এই যে আমি উপরেরটা দেখাইতে পারিনি, সরি তার জন্য। তো এই তো শেষ আমার এই রুমের কাজ। এখন আমি যাব হচ্ছে আরেকটা রুমে। আমি তো আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, আমি বলছিলাম ওই রুমে যাব, বাট এটা আগে দেখাইনি। এটা হচ্ছে আমি আমার কিছু জিনিসপত্র, আমার গুছানো হয়নি, কালকে যে মেলায় গেছিলাম যেগুলো পড়ে গেছি ওগুলোও রাখা হয়নি, কাপড় চোপড়ও রাখা হয়নি। তো এখান দিয়ে হচ্ছে আমি মাস্ক রাখার জন্য যে বক্সটা খুঁজতেছি ওটা পাচ্ছিলাম না, কিসে রাখবো খুঁজতেছিলাম, তো অবশেষে পাইলাম। ওটাতে আমি লিপস্টিক ভুলে ঢুকাই দিছি। তো এতে এখানে হচ্ছে আমি তিনটা মাস্ক নিলাম, সার্জিক্যাল মাস্ক বলতেছিলাম,
মাস্ক নিয়ে আমি ওটা ভিতরে রেখে তারপর হচ্ছে ওটার মুখ সুন্দর করে আটকায় ফেলছি। খুব সুন্দর ছিল, লাগতেছিল আর কি বক্সটা। তো আমি হচ্ছে এটা আমার ব্যাগে রাখবো। এই যে দেখেন খুব সুন্দর করে, এটাতে হচ্ছে আমার চেন ছিল, আমি যে চেনটা পরে আসি আর ওটা কানের দুল ছিল। তো এটা আমি এভাবে নিয়ে যাই সব সময় বাইরে গেল। আর আমার কাছে কিছু কয়েন আছে, টাকা, ওটা আমি ব্যাগেই রেখে দিই, সমস্যা নেই। তো এই তো অলমোস্ট ফিনিশ। আর এখন হচ্ছে নানি হচ্ছে এখানে ভর্তা বানিতেছিল, আমি একটু শ্যুট করে আবার চলে আসছি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটা গুছাইতে হবে। তো এখান দিয়ে ড্রয়িং রুমের অবস্থাও খুবই খারাপ, কারণ এই রুমটাও সবসময় অবস্থা খারাপই থাকে। আর এই রুমটাতে যদি কেউ শুয়ে একটু টিভিও দেখে তাও সোফাটা কেমন জানি হয়ে যায় আর কি, মানে ঠিক মতো বসতে গেলেও মানে একটু মানুষ আসে না একটু রিল্যাক্স মুডে পাটা একটু উঠায় বসে, ওইরকম করতে গেলে সোফাটা আসলে কুচকায় যায়। তো আমি হচ্ছে এখানে সুন্দর করে সোফার ওই কুশনগুলোকে উল্টায় ঝাইরা আবার এই যে দিচ্ছি যে এখন ওটাকেও ঝেড়ে ফেলছি। তো বালিশ হচ্ছে ওই একটা সোফার যে বালিশ নিখুঁত ছিল ওর পরিবারকে পাওয়া গেছে। আল্লাহ মাফ করো, আমি জাস্ট পান করতেছি, কেউ সিরিয়াস মোডে নিই। মানে আমাদের সোফার যে একটা বালিশটা পাওয়া যাচ্ছিল না, অবশেষে সেটা পাওয়া গেছে। আর সেটা হচ্ছে ছিল অন্য একটা রুমে, তো অন্য একটা রুমে বলতে খালার রুমের নিচে পড়েছিল, তো এতদিন এই জন্য কেউ খুঁজে আর পায়নি। তো আমার ওই রুম গুছানো হয়ে গেছে। আর নানি এর মধ্যে হচ্ছে পলিথিন চাইলো ময়লার বালতিতে বিছানোর জন্য। আমরা এমনিতে পলিথিন কিনে আনি ময়লার বালতিতে বিছানোর জন্য। এই রুমের সোফা টোফা ঝাড়া শেষ, আর এখন হচ্ছে আমি এই রুমের ফ্লোরটা ঝাড়বো। ফ্লোর হচ্ছে সব রুমের, আমি যখনই কাজ করতেছি সব ফ্লোরগুলো ঝেড়ে তারপর সব যখন রুমের কাজ শেষ হয়ে যাবে একদম ফ্লোর পরে ফিনিশিং দিয়ে একদম ঝেড়ে দিব। তো এই তো আমার ফ্লোর, এখান দিয়ে আমি ঝাড়তেছি। আর আমার ফ্লোরে বেশি একটা ময়লা নেই, পরিষ্কারই ছিল, কারণ মোছা হয়েছিল ঘর, নানি মুছছিল। ওই যে দেখেন নানি যাচ্ছে, নানিও খুব ব্যস্ত রান্নাঘরে, রান্না করতেছে কাজ টাজ অ্যাকচুয়ালি। তো আমি ভাবলাম যে আমি একটু হেল্প করে দিই। আসলে বাসায় যদি কোনো বাচ্চা মানুষ থাকে, বাচ্চা বলতে মানে আমার বয়সে, তাহলে অবশ্যই হচ্ছে সে একটু টুকিটাকি হইলেও হেল্প করে দিতে হয়, আর কারণ একলা কি সবাই সম্ভব করতে পারে সব কিছু। তো তার জন্য হচ্ছে নানি ময়লাটাও রেখে আসলো, আমি বললাম যে ওখানে রেখে দেন, পরে আমি হচ্ছে উঠায় বাইরে রেখে দিব। এখান দিয়ে হচ্ছে আমি ঘর টর সুন্দর করে ঝাড়তেছি, আর এখানে অনেক ময়লা ছিল ঘরে আর কি। তো তার জন্য হচ্ছে আমি এদিক দিয়ে সম্পূর্ণ সুন্দর করে ঝাইড়ে নিতেছি। আর আমি হচ্ছে একদম বসে বসে তিনবার করে এক জায়গায় সুন্দর করে ঝাড়ি আর বেল চাই না ময়লাটাকে, ওই পলিথিনে উঠা দিই। ওটা হচ্ছে ময়লা ছিল আর কি, আজকে ময়লা আলা ময়লা নিতে আসেনি, তো তার জন্য ওখানে হচ্ছে ময়লা রাখা হয়েছিল যে পরে বাইরে একটা বাস্কেট আছে ওটাতে রেখে দিব। তো এখান দিয়ে হচ্ছে আমি ময়লাটাকে তুলে ফেললাম, আর বাইরে এখন যাব ঝাড়তে। বাইরের অবস্থা মানে আমাদের দারোয়ান চাচা ঝাড়ে গেছে, তাও আমি ঝাড়ি, উনি হচ্ছে ঠিক মতো ঝাড়ে না, আমাদের স্যান্ডেল উল্টা পাল্টা করে রেখে দেয়। তো আমি হচ্ছে ওই যে বাস্কেটে ময়লাটাকে ফেলে টেলে তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে সুন্দরভাবে আমাদের জায়গাটা যেটুকু আছে ওইটুকু আমি ঝাড়িয়ে ফেলছি। অ্যাকচুয়ালি এত দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি ঠিক জানি না, মানে একটু ঝাপসা ঝাপসা আসতেছে। তো এতে এভাবে করে আমি হচ্ছে সিঁড়িঘরটা সুন্দর করে ঝাইড়ে নিতেছি। সিঁড়িঘরেও প্রচুর পরিমাণ বালু ছিল, তো অ্যাকচুয়ালি পুরা জায়গায় বালু। আমার ঝাড়ার শেষ হয়ে গেছে, আর আমি ঝাড়ু দুইটা সুন্দর করে রেখে দিতেছি তালাও মাইরে দিই গেটে। আমাদের অ্যাকচুয়ালি সবার ফ্লোরে এভাবে কেচি গেট, তারপর হচ্ছে গেট আর কি ভিতরে দিয়ে সব ফ্লোরে মানে সব বাসায় এরকম। তো এখন পাপোশগুলো আমি বিছাই দিই যেহেতু আমার কাজ শেষ, আর আজকে
নানি বললো আজকে আমি আর ঘর মুছবো না, মানে নানি মুছবে না, তো তার জন্য আমি পাপোশগুলো বিছাই দিই, বেডরুমেরটাও বিছাই দিব। ওই তো বেডরুমেরটাও বিছাই দিলাম, আর এখন হচ্ছে যাব বাথরুমে। বাথরুমে হচ্ছে মোছানা ধুইতে, কারণ মুছনা টুছনা হচ্ছে কি ওই ফিল্টার আমাদের যে পানি ভরি ওখান থেকে অ্যাকচুয়ালি সব মুছনা ভিজে যায়, পানি পড়ে ফোটা ফোটা, তো ওখানে মুছনা দিয়ে রাখা লাগে। তো ওখান থেকেও জানি না কীভাবে টপ 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 করে পানি পড়ে যায়, তো তার জন্য হচ্ছে আমি মুছনাগুলোকে খোলায় নিচ্ছি যে শুকাইলে আবার দেওয়া যাবে। তারপর মুছনা দিয়ে ওখানে হচ্ছে আমি আরেকটা মুছনা এনে দিছিলাম যাতে পানিটা টানে আর কি, জানি না কেন পানি পড়ে ফিল্টার থেকে এক ফোঁটা করে। তো ফিল্টারওয়ালাকে ডাকা হয়েছিল কিন্তু ফিল্টারওয়ালা আর পরে আসেনি, আর ফোন দিলে ফোন দেখাচ্ছে যে বন্ধ। তো এখান দিয়ে হচ্ছে আমি আর সব মুছনা ধোয়া শেষ, আমি আমার স্যান্ডেলটাকেও ধুয়ে ফেলছি, বাথরুমে পানি দিয়ে দিই, কারণ বাথরুমে সবসময় আমি বাথরুম পরিষ্কার এবং শুকনো রাখি, শুকনো বাথরুম দেখতেও ভাল লাগে। তো আমি বারিন্দায় যাই চলেন। তো এখান দিয়ে হচ্ছে আমি বারিন্দায় আসছি, আর আমার কাপড় আমরা হচ্ছে যেখানে যাব তার জন্য হচ্ছে কাপড় নিয়ে নিব, কারণ রাত্রে আমরা থাকব, থাকতেও পারি নাও থাকতে পারি শিওর নেই, তাও আমি কাপড় নিয়ে নিচ্ছি আর কি। তো এখান দিয়ে হচ্ছে তো আমি মোছনাটাকে মেলে ফুটছি, আর আমি খুব দ্রুত কাজ করতেছি। আর কালকে একটা ঘটনা ঘটছিল, সিরিয়াস না, সেটা হচ্ছে আমি এসে দেখি বাসায় ইয়ে করতেছে পানি বাথরুম দিয়ে, অন্য বড় তো পানি পড়তেছে, খালা ঘুমাইছিল, আমি হচ্ছে নিচে গেছিলাম, নানি ঘুমাইছিল, পুরো পানি পড়ে পুরো ফ্লোর একদম ভাইসে গেছিলো। তারপর আমি পুরো পানি টানি উঠাইছি, তারপর হচ্ছে গিয়ে আমি একটু শুইছি। আর এতে দেখেন এটা হচ্ছে আমি নিয়ে যাব, আর ওই সাদা ড্রেসটা ওটা আমার নতুন ড্রেস, ওটা আমি বৃক্ষমেলা পরে গেছি কালকে, আর ওখানে হচ্ছে পরে গিয়েছিলাম, আর ওটা নিয়ে যাব। আর এই কথাটা বলতে ভুলে গেছি, কালকে তানিয়াপুর সাথে দেখা হয়েছিল, তানিয়াপু আমাকে এই ব্যান্ডটা দিছিল, আমি তো খুবই হ্যাপি, আমার অনেকগুলো ব্যান্ড হয়ে গেছে। আর এখান দিয়ে হচ্ছে আমি কাপড়টাকে আপাতত ভাজ করে রাখি। ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।